প্রথমে একজন প্রশ্ন করেছে যে হিন্দুদের বাড়িতে বিয়ে দাওয়াত খাওয়া যাবে কিনা যে হিন্দুদের বাড়িতে বিয়ে দাওয়াতের মধ্যেও পূজা হয়ে থাকে বিভিন্ন তো এই পূজা যদি হয়ে থাকে তো আপনি সেখানে অ্যাটেন্ড করতে পারবেন না সেখান থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে হ্যাঁ তবে যেই সমস্ত খাবার জবে করার প্রয়োজন হয় না এমন খাবার যেগুলোতে যেমন ভেজিটেবল তারপর আপনার মাছ ইত্যাদি এই সমস্ত খাবার আপনি চাইলে খেতে পারেন তবে সেখান থেকে যত সম্ভব দূরে থাকাই ভালো যদি আপনি না খেয়ে চলে আসতে পারেন সৌজন্যমূলক সাক্ষাৎ করে সেটাই সবচাইতে ভালো হয় ফরস গোসলের সঠিক নিয়ম কি ফরস গোসলের সঠিক নিয়ম হচ্ছে প্রথমে আপনার শরীরে যেখানে নাপাকি রয়েছে সেই জায়গাটাকে ধুয়ে ফেলা এরপর নামাজের মতো যে অজুগুলো রয়েছে সে অজু করা কুলি করা নাকে পানি দেওয়া হুম মুখ ধোয়া হাত ধোয়া পা ধোয়া বাকি রেখে আপনি সমস্ত গোসল আপনি যেভাবে করেন সুন্দর করে প্রত্যেকটা অঙ্গে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যেন পানি ঢোকে কোন একটা জায়গায় যেন শুকনা না থাকে এইভাবে আপনি পুরো শরীরকে ধুয়ে ফেলবেন ওই যে আপনার অজুর সময় যে পা ধোয়া বাকি ছিল ও গোসল শেষ যখন বের হবেন তার আগে আপনি পা ধুয়ে গোসলখান থেকে বের হয়ে যাবেন বাস আপনার ফরজ গোসল হয়ে গিয়েছে দুই লক্ষ টাকা ধার এনেছি ফেরত দেওয়ার সময় নিজে থেকে যদি কিছু টাকা বাড়িয়ে দেয় সেক্ষেত্রে গুণা হবে কিনা বা সুদ হবে কিনা দুই লক্ষ টাকা আপনি এনেছেন অবশ্যই কর্জে হাসানা দেওয়া খুবই ফজিলতপূর্ণ কাজ হাদিসে এর অনেক ফজিলত বর্ণনা হয়েছে তো আপনি যখন তার কাছ থেকে ঋণ এনেছেন আপনি যখন তাকে ফেরত দেবেন নিজের ইচ্ছায় সে এটার আশাও করেনি সে শুধু মূল টাকাটা পাওয়ার আশা করেছে নিজের ইচ্ছাতেই যদি আপনি তাকে কিছু টাকা বাড়িয়ে দেন সেক্ষেত্রে অবশ্যই গোনা হবে না বরং এটা আরো ভালো হবে যেখানে সবাই সুদ চাচ্ছে সুদের জন্য কেউ টাকা ধার দিচ্ছে না সেখানে আপনার কাছ থেকে সে ব্যক্তি সুদ চায়নি হ্যাঁ সুদ থেকে দূরে আছে সেখানে যদি আপনি নিজে থেকে খুশি হয়ে তাকে কিছু টাকা দেন এটা অবশ্যই খুবই ভালো একটা কাজ এবং খুবই একটা কাজ হবে আশা করি স্বর্ণের দোকানদার আমার কাছে বিভিন্ন পুরুষ ও নারীরা স্বর্ণের অলঙ্কার তৈরি করতে আসে যেহেতু ইসলামী পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম তো অনেক পুরুষরা তাদের অলঙ্কার তৈরি করার জন্য যেমন আংটি ইত্যাদি তো সেক্ষেত্রে আমি হব হব কিনা ভাই যদি আপনি শিউর থেকে থাকেন যে এই স্বর্ণের অলঙ্কারটা আমি বানিয়ে দিচ্ছি এটা পুরুষই পড়বে তাহলে অবশ্যই আপনি গুণাগর হবেন কিন্তু যদি আপনার এমন অলঙ্কার হয় আপনি জানেন না সেটা কে পড়বে নারী পড়তে পারে পুরুষও পড়তে পারে সেক্ষেত্রে আপনার গুণা হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু যদি আপনি জানেন যে এই ডিজাইনের স্বর্ণটা পুরুষই পুরুষই এসে তার নিজের হাতের মাপ দিয়ে না আপনি পুরোপুরি শিওর যেটা পুরুষ পড়বে তো সেক্ষেত্রে আপনি এটা বাড়ালে গুণাগর হবেন স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তো সেক্ষেত্রে কি করব। স্বামীর কথা শোনা তো ফরজ স্বামী যদি পর্দার অনুমতি না দেয় সেক্ষেত্রে সেই অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা ইসলামে আল্লাহ তালা যেটা ফরজ করেছেন সেইটা মানার জন্য দুনিয়ার কোনো মাকলুকের অনুমতির কোনো প্রয়োজন নেই স্বামীর অনুমতি ছাড়াই আপনি পর্দা করবেন যদি আপনার স্বামী তাও না মানে আপনি সুন্দরভাবে বলে দিবেন যে আল্লাহর হুকুমের ক্ষেত্রে এখানে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই আপনি মানেন বা না মানেন মানলে আপনার সাথে আমার সাথে থাকতে পারেন না মানলে আপনি আলাদা হয়ে যেতে পারেন কিন্তু আল্লাহ তালার যে বিধান ফরজ বিধান সেটা আমাকে মানতেই হবে বাস ক্লিয়ার কাট কথা